আজ আবারও গরম হয়ে উঠল আলুর বাজার দর কোথায় কেমন আলুর বাজার দর যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন জেনে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বাঁকুড়া সদরে লোকাল আলুর দাম রয়েছে তেরোশো থেকে চোদ্দোশো টাকা কুইন্টাল হুগলির শেওড়াফুলিতে জ্যোতি আলুর দাম রয়েছে পনেরোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল নদীয়ার করিমপুরে জ্যোতি আলুর দাম রয়েছে ষোলোশো টাকা কুইন্টাল সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হাবরারে জ্যোতি আলুর দাম রয়েছে পনেরোশো টাকা থেকে ষোলোশো পঞ্চাশ টাকা কুইন্টাল বাঁকুড়ার খাতরাতে লোকাল আলুর দাম রয়েছে তেরোশো আশি থেকে পনেরোশো টাকা কুইন্টাল বর্ধমানের কালনাতে জ্যোতি আলুর দাম রয়েছে পনেরোশো আশি থেকে ষোলোশো কুড়ি টাকা কুইন্টাল বর্ধমানের কালনাতে অন্যান্য আলুর দাম রয়েছে চোদ্দোশো আশি থেকে পনেরোশো কুড়ি টাকা কুইন্টাল কোচবিহারের পাণ্ডুবাড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে বারোশো পঁচাত্তর টাকা থেকে তেরোশো পঁচিশ টাকা কুইন্টাল দার্জিলিংয়ের কৃষি আঙে লোকাল আলুর দাম রয়েছে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা কুইন্টাল মেদিনীপুর ওয়েস্ট ঘাটালে জ্যোতি আলুর দাম রয়েছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল কাশিপুরে আজ জ্যোতি আলুর দাম রয়েছে তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো ষাট টাকা কুইন্টাল ময়নাগুড়িতে অন্যান্য আলুর দাম রয়েছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা কুইন্টাল ধুপগুড়িতে অন্যান্য আলুর দাম রয়েছে তেরোশো থেকে তেরোশো তিরিশ টাকা কুইন্টাল শিলিগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে তেরোশো কুড়ি থেকে তেরোশো পঞ্চাশ টাকা কুইন্টাল মোহাম্মদবাজার বাজারে আজ বারোশো থেকে বারোশো চল্লিশ টাকা কুইন্টাল উত্তর চব্বিশ পরগনার সাথে অন্যান্য আলুর দাম রয়েছে পনেরোশো কুড়ি টাকা কুইন্টাল কালনাতে আদার্স আলুর দাম রয়েছে চোদ্দোশো আশি থেকে পনেরোশো টাকা কুইন্টাল উত্তরবঙ্গে আজ খানিকটা বৃদ্ধি পেল আলুর দাম কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামে আজকের বাজার অনেকটাই কেটেছে তবে কিছু কিছু মোকামে আজকের জ্যোতি আলুর দাম একটু বৃদ্ধি পেয়েছে তলমলের মধ্যে চলছে বাংলার আলুর বাজার কাল কি আলুর বাজার বাড়বে সেদিকেই তাকিয়ে আছেন বাংলার আলু চাষি ও আলু ব্যবসায়ীরা আজ উত্তরবঙ্গের ইসলামপুরের মোকামে লাল আলু সবচেয়ে ভালো মানের একশো ষোলো যেটি সেটার দাম যাচ্ছে মাঠের দাম পনেরোশো টাকা প্রতি কুইন্টাল যেখানে স্টোর ডেলিভারি লোড যাচ্ছে আটশো টাকা পঞ্চাশ কেজির প্যাকেট আর চারশো তিন যেটি লাল আলু বিক্রি হচ্ছে মাঠের দাম চোদ্দোশো টাকা কুইন্টাল প্রতি এবং স্টোর ডেলিভারি লোড যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজির প্যাকেট লাল আলু সাদা ষোলো যেটা সেটা বারোশো টাকা মাঠের দাম এবং স্টোর ডেলিভারি যাচ্ছে ছশো সত্তর টাকা পঞ্চাশ কেজির প্যাকেট জ্যোতি আলু বারোশো পঞ্চাশ টাকা কুইন্টাল মাঠের দাম এবং স্টোর ডেলিভারি লোড যাচ্ছে সাতশো টাকা পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে আজ মূলত আলুর বাজার দর উত্তরবঙ্গে দশ থেকে কুড়ি টাকা আপের দিকে রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় জ্যোতি আলুর দাম বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত চলছে ধূপগুড়ি ফালাকাটা জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় আলুর কোয়ালিটির উপর নির্ভর করছে এই দাম এই মুহূর্তে ইসলামপুরের মোকামগুলিতে চাষিরা আলু বিক্রি করছেন নিজেরা স্টোর করছেন না চাষিরা এই মুহূর্তে যে দাম পাচ্ছেন তাতে চাষিদের লাভ হচ্ছে এমনটাই বলছেন আলু ব্যবসায়ী এখানে চাষিদের আলু চাষের শুরু থেকে পুরোপুরি আলু তোলার কাজ পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা বিঘা প্রতি খরচ হয় যাটা হিসাবে ফলন পাচ্ছে পাঁচ প্যাকেট এরপর হিসেবে এক একরে দুশো থেকে দুশো পাঁচ প্যাকেট আলু পাচ্ছে অর্থাৎ বিঘা প্রতি প্যাকেট আলুর ফলন হয়েছে উত্তরবঙ্গে প্রায় তিরাশি থেকে চুরাশিটি স্টোর আছে যেখানে উত্তর দিনাজপুরে পাঁচ থেকে সাতটি স্টোর আছে ইসলামপুরে স্টোরগুলিতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট আলু লোড হয়েছে এই মাসের ১৪ তারিখ থেকে লোডিং শুরু হয়েছিল এবছর কোল্ড স্টোরগুলিতে পুরোপুরি আলু লোড হবে এমনটা আশা করছেন না ব্যবসায়ীরা ইসলামপুর থেকে লাল আলু বিহারে যাচ্ছে বাংলার বাজারে আলুর দাম আপ ডাউন লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেই তুলনায় ইউপির বাজারে কিন্তু আলুর দাম বাড়ছে অথবা আলুর দাম ঠিকঠাক থাকছে এর কারণটা কী যার কারণ হল বাংলার আলু বিশেষ করে দক্ষিণবঙ্গের আলুগুলির গুণগত মানি বাজার ডাউনের কারণ বলছেন আলু ব্যবসায়ীরা আবহাওয়া খারাপের জন্য প্রায় প্রতিনিয়ত প্রতিদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে তার কারণে আলু চাষিরা দ্রুত আলু তোলার কাজ চালাচ্ছেন মোটামুটি এক সপ্তাহের মধ্যে সমস্ত আলু তুলে নেবেন চাষিরা এখন আমদানি স্বাভাবিক দ্রুত আলু তুলছেন তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি রয়েছে আগামী দিনে আলু আনলোডিং এর সময় আলুর বাজার দর মোটামুটি ভালো থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা মোটামুটি হাজার টাকা বস্তা হতে পারে এমনটাই তারা ভাবছেন আজ আপনাদের এলাকায় আলুর বাজার দর কি রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিও উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসাবে পার্থক্য হতে পারে তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নেবেন এবং আপনার স্থানীয় এলাকা আলুর বাজার দর কি রয়েছে তা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো প্রিয় চাষী বন্ধুরা এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা কোয়ান্টিটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন